বোরখা পরার দিক দিয়ে ফুরফুরা আগিয়ে মাশাআল্লাহ সবাইকে বোরখা পরার জন্য বাধ্যতামূলক ঠিক বলছি না ভুল বলেন দাড়ি রাখার জন্য বাধ্যতামূলক ঠিক বলছি না ভুল বলেন এগুলো বাধ্যতামূলক কবরে সাজদা করা যাবে না এটা প্রকাশ্যে বলা আছে আলাদা যার তবলিগ ভালো লেগেছে সে তবলিগ করছে যার ফুরফুরা ভালো লেগেছে সে ফুরফুরা করছে যার দেওবন্দি ভালো লেগেছে সে দেওবন্দি করছে তুমি কেন গালি দিতে যাও মদিনা ওয়ালা রওজার পাশে যখন আমরা দাঁড়াই দেওবন্দি হলেও দাঁড়িয়ে যাও ফুরফুরা হলেও দাঁড়িয়ে যাও বেরেলি হলেও দাঁড়িয়ে যাও হানফি হলেও দাঁড়িয়ে যাও শাফি হলেও দাঁড়িয়ে যাও মালিকি হলেও দাঁড়িয়ে যাও যে যে জামাত করো না কেন মায়ার নবী মদিনা ওয়ালার রওজায় যখন সালাম দাও দাঁড়িয়ে দাও না বসে দাও কেউ বলে তবলিগ হলি সে ব্যক্তি ইমানদার তবলিগ জামাত করলি ইমানদার কেউ যদি বলে বেরেলি করলি ইমানদার কেউ যদি বলে ফুরফুরা করলি ইমানদার যারা মানবে না তারা আহলে হকের থেকে বাইরে আমি বাই চ্যালেঞ্জ আপনাকে বললাম একটা দলিল নিয়ে আসেন আজ থেকে 200 বছর পূর্বে না তবলিগ ছিল এ বর্তমানে তবলিগ জামাত না বর্তমান ফুরফুরা সিলসিলা ইউরোপ মহাদেশে যে সমস্ত যুদ্ধগুলো দেখছেন এত যুদ্ধ কেন এত লক্ষণখুনি কেন আর সামলাতে পারছে না ইসলামের প্রতি মানুষ এইভাবে আকৃষ্ট হচ্ছে দলে দলে মানুষ ইসলাম কবুল করার কারণে এই মানুষগুলো আস্তে আস্তে এটা তো প্রচার করতে পারছে না তো এগুলোকে করব কি সব মেরে দে হত্যা করে দে এইভাবে করে ওদের সংখ্যাটা কমিয়ে দে কিন্তু দিন দিন শত শত হাজার হাজার মানুষ ইসলামের ভিতরে আকৃষ্ট হচ্ছে কাদের কারণে কাদের কারণে বলেন এরপরে জবাবটা বলেন কাদের কারণে কে মেহনত করেছে কারা মেহনত চালাচ্ছে এইটা কি আপনারা কোনোদিন তালাশ করে খবর নিয়ে দেখেছেন কাদের মেহনতের কারণে এগুলো হয় কারা মেহনত করে ভিতরে ভিতরে আপনি মনে মনে ভাবলেন আপনার জায়গা থেকে দেখলেন না রে আল্লাহর গোলাম খুব ভাবনা চিন্তা করে যদি দেখি এই সময়টা কারোর বিরুদ্ধের জন্য নয় যে ভালো কাজ করছে তাকে ভালো কাজ করতে কথা বলে না তাকে ভালো কাজ করতে দেন মাদ্রাসাও আমাদের মক্তব আমাদের মসজিদও আমাদের খানকাও আমাদের ওরে খানকাও প্রয়োজন আছে খানকার প্রয়োজন এই জন্যই হবে অনেক মানুষ যারা আল্লাহ ভোলা মানুষ ওই খানকায় যদি অবস্থান করে তাদেরকে দিনের কথা বলে তাদের অন্তরগুলোকে পরিবর্তন করা হয় তাদেরকে দিনের পথে আনা হয় জিকির আজকার শিক্ষা দেওয়া হয় জিকির আজকারেরও প্রয়োজন আছে খানকারও প্রয়োজন আছে মাদ্রাসারও প্রয়োজন আছে আর চলাফেরা তবলিগওয়ালাদেরও প্রয়োজন জোরে বলেন বোরখা পরার দিক দিয়েও ফুরফুরা আগিয়ে মাশাআল্লাহ সবাইকে বোরখা পরার জন্য বাধ্যতামূলক ঠিক বলছি না ভুল বলেন দাড়ি রাখার জন্য বাধ্যতামূলক ঠিক বলছি না ভুল বলেন এগুলো বাধ্যতামূলক কবরে সাজদা করা যাবে না এটা প্রকাশ্যে বলা আছে না না কথা বলে না ওরে দেওবন্দিরাও বলে কবরে সাজদা করা যাবে না ফুরফুরাও বলে কবরে সাজদা করা কথা বলে না যাবে না আপনি বলছেন দাঁড়িয়ে সালাম পড়বো ও বলে দাঁড়িয়ে পড়বো না ওরে সালাম তো তুমিও পড়ো ও উপরে তুমি বসে পড়ো সে সে দাঁড়িয়ে পড়ে সালামকে অস্বীকার করার জায়গা হবে না আমি যখন নামাজ পড়ি যখন তাশাহ্হুদে আমি বসি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাবাতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আর মায়ার নবী মদিনা ওয়ালা রওজার পাশে যখন আমরা দাঁড়াই দেওবন্দি হলেও দাঁড়িয়ে যাও ফুরফুরা হলেও দাঁড়িয়ে যাও বেরেলি হলেও দাঁড়িয়ে যাও হানফি হলেও দাঁড়িয়ে যাও শাফি হলেও দাঁড়িয়ে যাও মালিকি হলেও দাঁড়িয়ে যাও যে যে জামাত করো না কেন মায়ার নবী মদিনা ওয়ালার রওজায় যখন সালাম দাও দাঁড়িয়ে দাও না বসে দাও তাড়াতাড়ি বলেন তাহলে দেওবন্দি উদয় তবলিগওয়ালা উদয় ফুরফুরা উদয় অন্যরা উদয় আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন এই জায়গাতেও দ্বন্দ্বের কোনো জায়গা নাই তাহলে যে জায়গায় তোমাদের মিল আছে সেটাই তো কমসে কম এক করে নাও যে জায়গায় মিল নাই তার উপরে মূল্যায়ন করে দেখো এই দ্বন্দ্বটা কতটা বড় হতে পারে এর দ্বারাই দ্বন্দ্ব করলে ক্ষতিটা কত লাভটা কত আজকে তুমি যদি এই ঘরের ঝগড়া বাইরে যদি বের করে দাও
বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো, বাইরে যখন বেরিয়ে যাবে আমার ভাতের হাড়ির সব খবর প্রকাশ হয়ে যাবে, সবাই জানতে পারবে। আজ চারিদিকে আমাদের শত্রু, চারিদিকে বেঈমান আমাদের শত্রু, চারিদিকে শত্রুর হার বেড়ে গেল। আজ ভারতবর্ষের জমিন আমার অস্তিত্ব নিয়ে বড় একটা সংকটময় জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক বলছি না ভুল বলেন? আজকে লড়াই করছেন আপনি, ভারতবর্ষের সংবিধান দ্বিতীয় ডুপ্লিকেট কপি তৈরি করে রেখে দিয়েছে, 2024 জন্য অপেক্ষা করছে। আর মুসলমান আজকে আমাদের মনে হলো যে দলাদলি লড়াইয়ের জন্য আমরা নিজেদেরকে তৈরি করব, যদি বিবেক না থাকে এর থেকে বেশি আপনাকে কি বলার আছে? আরে আপনার নামাজ পড়তে ভালো লাগে না, আপনি আপনার জায়গায় থাকুন, আপনার কোনো জামাতকে ভালো লাগে না, আপনি আপনার জায়গায় থাকুন। আপনি আমাকে বলেন, এদিকে ছেলেদের বিয়ে হয়, এটাকে পাল্টে খুব গরম সামান্য, ছেলেদের বিয়ে হয়, মেয়ে দেখতে যান, মেয়ে দেখতে যান, বলো না মেয়ে দেখতে যান, প্রথম যে মেয়েটাকে দেখেন সেটাকেই পছন্দ করেন, কথা বলে না, কেন করেননি এর জবাবটা প্রথম আমাকে দেন, কি হয়নি, আপনার পছন্দ হয়নি না মেয়েটা পছন্দের উপযুক্ত নয়, কথা বলে না, আপনার পছন্দ হয়নি শুধুমাত্র না ওই মেয়েটা পছন্দের উপযুক্ত নয়, কথা বলে না, আপনার পছন্দ হয়নি যে মেয়েটাকে আপনি বললেন আমার পছন্দ নয়, ওই মেয়েটা কি আপনার আর একটা ভাই পছন্দ করে বিয়ে করে না? আরে বলো না, যে মেয়ে আপনার নজরে পছন্দ হয়নি, কারণ আপনার নজর আলাদা তার নজর, আপনার পছন্দ আলাদা তার পছন্দ আলাদা, যার তবলিক ভালো লেগেছে সে তবলিক করছে, যার ফুরফুরা ভালো লেগেছে সে ফুরফুরা করছে, যার দেওবন্দি ভালো লেগেছে সে দেওবন্দি করেছে, তুমি কেন গালি দিতে যাও মাঝখান থেকে? কথা বুঝতে পারেন নাই? ওখান থেকেও তো আমি কিছু ভালো কাজ করতে পারি, আমি মার্জিত ভাষায় আমি যদি তাকে ভালো পথের দাওয়াত দিই, আমি দিতে পারিনি এ দুর্বলতা কার, তোমার না আমার? আমি আমার প্রচার করতে পারি না, আজকে তবলিগ দেওবন্দি বেরেলি ও আহলে হাদিস এ তমুক এ ওহাবি এ সমস্ত, এ সমস্ত ঝগড়া তোমার পাড়ায় বন্ধন লোন ছেয়ে গেল, সব মুসলমানের ঘরে সুদ ঢুকে গেল, বিবি গেল সব প্রত্যেক দিন, অধিকাংশ ফ্যামিলিতে সব ফাড়া ছাড়া, ফাড়া ছাড়া বাচ্চা একটাও হলো না, এগুলোর ভাবনা তোমার ঢোকে না, সিরিয়ালে মত্ত, মোবাইলে আসক্ত, এভাবে করে তোমার সমাজ ডুবে যাচ্ছে, ছেলেরা পর্যন্ত অল্প বয়সে ক্লাস ফোরে পড়ে সারা আই লাভ ইউ লিখেছে, তো মাস্টার ধরে বলছে তুই আই লাভ ইউ কি বলিস, বলো ওইটা বুঝি না, কিন্তু ওইটাকে আই লাভ ইউ আমি এসে দেখেছি শাহরুখ খান গৌরীকে লিখেছিল আমিও লিখেছি, তুমি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখো, যে মোবাইল আজ তোমার সমাজকে ধ্বংস করছে, তোমার কুচি কুচি বাচ্চাগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই মোবাইল যে ছেলেদের হাতে আজকে সিলেট ওঠা দরকার ছিল, যে ছেলেদের হাতে পেন ওঠা দরকার ছিল, যে ছেলেদের হাতে কলম ওঠা দরকার ছিল, কিতাব ওঠা দরকার ছিল, সে ছেলেদের হাতে আজকে তুমি অ্যান্ড্রয়েড সেট মোবাইল দিয়ে দিয়েছ। এগুলো আমরা ভাবি না কোনোদিন, আর সব ছেলেগুলো আসক্ত হয়ে সব রকমের অপকৌশলের ট্রেনিং কোথা থেকে পায়, জঙ্গিবাদী ট্রেনিং কোথা থেকে নিচ্ছে, কোথায় জানছে, সব এখান থেকে শিখছে কিভাবে কিভাবে কুকর্ম করতে হয়, কিভাবে চিন্তাই করতে হয়, কিভাবে চুরি করতে হয়, এই জায়গা থেকে আপনি নিজেকে নিজের ছেলেকে কন্ট্রোল করতে পারেন না, এরপর বিবেক থেকে মূল্যায়ন করে ভাবেন। আজকের সমাজের এই পরিণতির জায়গায় যখন আপনার অস্তিত্ব নিয়ে টানাটানি, আপনি দাঁড়াবেন কোন জায়গায়, সে জায়গাটা পর্যন্ত এখন সঠিক না, পায়ের নিচের মাটি খসে যাচ্ছে, সে ভাবনা আপনার নাই, আজকে আপনার কাদা ছোড়াছড়ির দলাদলির, আর বর্তমানে কে কত বড় পীর এ প্রতিযোগিতা চলছে, আচ্ছা দুনিয়াতে কে কত বড় পীর এ প্রতিযোগিতা যদি চলে, কে কত বড় পীর ওটা হাসরের ময়দানে প্রমাণ হবে, কথা বলে না, কথা বুঝতে পারেন নাই, কে কত বড় পীর, আমরা দুনিয়াতে কাউকে সাজিয়ে দিলাম ঠিক কথায়, যে পীর ল্যাংটা গুলো নারীদেরকে দিয়ে গা হাত টিপাচ্ছে পা টিপাচ্ছে, এরাও সমাজের পীরত্বের জায়গায় বসে পড়েছে,
এরাও সমাজ চালাচ্ছে এই জাতি মূর্খের একটা সীমা হয় এই জাতি নিজের বিবিকে দিয়ে ওর পার্টি পাচ্ছে বলে কি হবে পাবি পাবিটা কি বলে জান্নাতের সার্টিফিকেট পাবো হায়রে নির্লজ্জ বেহায়া লজ্জার একটা সীমা হয় অপরাধের একটা সীমা হয় আজ যদি আমি ঠিক হয়ে যেতাম রে আল্লাহর গোলাম আমার মাথা যদি একমাত্র আল্লাহর সামনে যদি নত হতো দুনিয়ার কোন বেঈমান জালিমের সামনে নত হবে না কারণ আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে এই কথা স্পষ্টভাবে সূরা আল ইমরানের ভিতরে তৃতীয় নম্বর পারা ১৬ নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহু আকবার বলেন আল্লাহর কোরআন এই কথা স্পষ্ট করে দিয়েছেন আল্লাহর গোলাম তোমার জন্য কোনো টেনশনের জায়গা নাই আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম তোমার মাঝে একটা জিনিস তুমি শুনে রেখে দাও বেঈমানরা যত রকমের কৌশল আবিষ্কার করুক না কেন যত চক্রান্তই করুক না কেন আমি আল্লাহ বেঈমানদের জালিমদের শয়তানের সব চক্রান্তের বেড়া জাল ভেঙে দেব আল্লাহ যখন গ্যারান্টি নিলেন আলফে সানি রহমতুল্লাহ আলাই ওই সম্রাট আকবরের দরবারে যখন ঢুকবেন দেখেন মানুষ যদি মনে করে আমার আল্লাহর সামনে নত হব অন্যের সামনে নত হব না মানুষ যদি চেষ্টা করে আল্লাহর গোলাম কাউকে তেল মাখানোর দরকার হবে কথা বলে না হবে না কারো সামনে কোনো অজুহাতের দরকার হবে তাও অজুহাতের দরকার হবে না আলফে সানি রহমতুল্লাহ আলাই সামনে যেমনি দাঁড়িয়ে গেলেন যাওয়ার পরে তিনি দেখলেন মাথার সামনে আমার দরজা এইভাবে করে দেওয়াল লাগানো আমি যদি ঢুকি তাহলে আমাকে প্রথম মাথা আটা নিচের দিকে করা লাগবে কিন্তু আল্লাহওয়ালা যারা হবে আল্লাহর বান্দা যারা হবে নেককার আল্লাহওয়ালা হবে ইমানওয়ালা যারা হবে তারা অন্যের সামনে মাথা নত করবে কথা বলে না তাহলে কার সামনে মাথা নত করবে জোরে বলেন তাহলে এখানে যারা বসে আছেন সবাই ইমানদার হ্যাঁ আর না বলেন জোরে বলেন তো আপনারা যদি সবাই ইমানদার হন ঈশার নামাজ পড়েছেন সব হ্যালো ঈশার নামাজ হয়েছে তাড়াতাড়ি বলো যদি না হয় তো এখানে কি করতেছো বলো এই তো বললেন সাজদা আল্লাহর জন্য হবে আর আল্লাহর জন্য সাজদা তারা করবে যারা ইমানওয়ালা হবে যারা কথা বলে না যারা ইমানওয়ালা হবে হায় রে আফসোস আমি দেখলাম আমার ওঠার আগে আগে বছর জলসার জন্য কালেকশন হলো ঠিক বলছি না ভুল বলো আগের বছর জলসা হতে হবে তার জন্য কালেকশন হলো কিন্তু আজকের জলসায় কজন নামাজি হলো এর কালেকশন কবে হবে বলো কথা বলে না আগে বছর জলসার জন্য তো কালেকশন হলো কিন্তু যে বছরটা রানিং চলছে এই বছরে জলসাই শ্রোতা কি পেল আর শ্রোতা কতটা আল্লাহকে চিনলো তারও তো একটা ভাগ বটরা করলে ভালো হতো বাদশাহ ওরং আপনার আলফে সানি রহমতুল্লাহ দাঁড়িয়ে গেলেন বাদশাহ সামনে মনে মনে ভাবলো আলফে সানি যখন আসছে এ বেটা আমার সামনে মাথা নত করবে এ যারা আল্লাহর গোলাম হবে তারা দুনিয়ার কারোর দিকে তওয়াক্কা করবে তোয়াক্কা করবে না আরে তোমার ইজ্জত তোমার সম্মান আমার ইজ্জত আমার সম্মান আমার আল্লাহর কাছে কথা বলেন না কেন আজকে মানুষ কাদা ছোড়াছুড়ি করছেন ইজ্জতে হাত দিয়েছ ওরে বাবা থাকলে তো হাত দেবে লোকে যে নিজের প্রকাশ করে দিচ্ছ সব জায়গায় সে আবার ইজ্জতের কি জায়গা বলো আগে কোরআন হাদিস ভালো করে বুঝে নেন আমাকে আসবার সময় গাড়িতে একজন ফোন দিয়েছে আমি নামও বলছি না শুধু একটা কথা বলছি ফোন দিয়ে আমাকে দু চারটা কথা বলার পর একটা কথা বললো এই হুজুর হ্যাঁ কোরআনে আছে হ্যাঁ আল্লাহর নবী কোনোদিন মরতেই পারে না হ্যাঁ তেনারা তেনাদের কোনোদিন মরে না হ্যাঁ তারপরেও এখনকার আলেমরা মোবাইলে সব প্রচার করে বলছে তা আমি বললাম একটা কাজ করুন না যে আয়াতে বলেছে যে নবীরা মরতেই পারে না ওই আয়াতটা আমার হোয়াটসঅ্যাপে একটু পাঠালে ভালো হতো না
আর আমি আপনাকে একটা আয়াত বলে দিচ্ছি, ওটা আপনি একবার দেখে নেবেন আর আপনারটা আমাকে শেয়ার করবেন। একটা সাধারণ আমের ভিতরে কত ভুল আকীদা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের ভিতরে আকীদা যদি ঠিক না হয়, বিশ্বাস যদি ঠিক না হয়, আমাদের ঈমান দুর্বল হবে। কি দুর্বল হবে? আর এই ঈমান দুর্বল হচ্ছে বলি সারা পৃথিবীর মানচিত্রে আমরা দাঁড়াবার জায়গাতে কথা বলে না, দাঁড়াবার জায়গাতে নাই। এরপরে লক্ষ্য করে দেখেন আলফে সানি রহমতুল্লাহ যেমনি দাঁড়িয়েছেন বাচ্চা বেটার সামনে, কে বাচ্চার নাম? বাচ্চা আকবর। আকবর মানে হলো সম্রাট, বড় বাদশাহ, দারুণ বাদশাহ। ভারতবর্ষের ইতিহাসে এটাই বলে নাম্বার ওয়ান বাদশাহ হলো আকবর বাদশাহ, কারণ সে সবাইকে নিয়ে কথা বলে না, সবাইকে নিয়ে চলতো। বলো, সাপের গালেও চুমু দেয়, ব্যাঙের গালেও চুমু দেয়। আমাদের ভিতরে এইরকম সমাজের লোক নাই, কথা বলে না, সুদেতেও ঢুকে যায়, বন্ধন লোনেও ঢুকে যায়, বেনামাজিতেও থাকে, মদেতেও থাকে, জুয়াতেও থাকে, হারামেও থাকে, তারিতেও থাকে, লটারিতেও থাকে, আর জলসাতেও বলো না, জলসাতেও থাকে। তারাও সামনে দাঁড়িয়ে যাবে, আরে নামাজ পড়লি না, জলসা আর চাঁদা তোলাতে ব্যস্ত ছিলাম, নামাজের টাইম পেলাম না। হ্যালো, কথা বলে না, যারা এই রকম নিয়তের লোক হবে আর জলসা দেবে, ওই মাঝখানে হিদায়াত খুঁজে পাওয়া মুশকিল, মুশকিল, কথা বলে না হবে। আলফে সানি যেমনি দাঁড়িয়ে গেলেন বাচ্চা সামনে, এরপরে বলছেন তুই বাচ্চা হতে পারিস কিন্তু আমার মাথা তোর সামনে নত হবে না। আলফে সানি রহমতুল্লাহ আলাইহি করলেন কি, পাটাকে আগে কোনটাকে, কোনটাকে আগে বাড়ালেন, পাটাকে আগে বাড়ালেন। পাটাকে বাড়িয়ে দেখবেন অনেক সময় এরকম করে উল্টো দিকে মাথা হ্যাট করা যায়, কিছু আসছে মাথাটা হ্যাট করে দিলাম, সাঁই করে উপর দিকে বেরিয়ে গেল। যেমনি দেওয়ালের গাঢ়টা ছিল, আলফে সানি পাটা আগে দিল, মাথাটাকে পিছন দিকে শুয়ে দিয়ে টুক করে ভিতরে ঢুকে গেল। বাচ্চা বুঝে নিল এর থেকে বড় বিয়াদব আর কেউ হতে পারে না। বলো, যেমনি বলল আলফে সানি তুমি উল্টো দিকে ঢুকলে কেন, পা কেন আগে হলো? আলফে সানি রহমতুল্লাহ আলাইহি বললেন তুমি আমার আল্লাহ নও, মাথা দেখার যোগ্যতা তোমার নাই, আমার জন্যে তুমি কে হলে, আমার পাটাই তোমার জন্যে, হ্যালো আমার পাটাই তোমার জন্যে যথেষ্ট। বলো, তোমার যোগ্যতা কি? ওটা আমার প্রমাণ দিয়েছে, অন্যকে দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে বিবেক দিয়ে বলেন, বলল না তুমি যেমনি পা ঢুকিয়ে দিলে এরপরে তোমার আর উপায় নাই, তুমি ভিতরে চলে যাও, কারাগারে ঢুকে যাও। খুব লক্ষ্য করে দেখেন, অন্যায়ের বিরুদ্ধে যখন রুখে দাঁড়াবেন, ন্যায়ের পক্ষে যখন সামনে থাকবেন, অন্যায় থেকে নিজেকে মুক্ত করবেন, হারাম থেকে বাঁচিয়ে যখন আগিয়ে যাবেন, আপনার উপরে বিপদ আসবে, এটা আপনার প্রমাণ করবে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরি সাবিরিন। আল্লাহর কোরআন শুনিয়ে দিয়েছেন আল্লাহর গোলাম, ঈমানদার যারা হবে অবশ্যই তাদেরকে এই কটা পরীক্ষায় পড়তে হবে। এরপরে যারা ঈমানদার হবে দেখেন তার জীবনে পরীক্ষায় পড়েছেন কি না, যদি দেখেন পরীক্ষা হয়নি, এ পরীক্ষা আপনার হয় নাই, বুঝতে হবে এখনো ঈমান পাকা, ঈমান পাকা হয়নি। নেতার জন্যে জান দেবেন, দাদার জন্যে জান দেবেন, দিদির জন্যে জান দেবেন, আজ মুসলমান মুসলমানের বিরুদ্ধে লড়াইয়ের জন্যে মাঠে নামবেন, অথচ মুসলমান জানে না ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ বললেন প্রত্যেকটা মুমিন মুমিনের ভাই, ভাই ভাইয়ের শত্রু হতে পারে,
না একটা জিনিস লক্ষ্য করে দেখেন আমরা যত নিজেদের ভিতরে লড়াই করব আমরা যত নিজেদের ভিতরে শত্রুতা পয়দা করব আমরা নিজেরাই নিজেদের ভিতরে যদি শত্রু তৈরি করে নি আমরা যদি নিজেরা নিজেদের ভিতরেই লড়াই শুরু করে দেই আল্লাহর কোরআন জানিয়ে দিল সূরার নাম সূরা আনফাল 10 নম্বর পারা দ্বিতীয় নম্বর সাফা ওয়াতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম মাসবিরু নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হবে না যারা নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হবে তারা বিজয় লাভ করতে পারবে কথা বলে না লাভ করতে পারবে না পরাজয় হবে বিজয় হবে না এটা আল্লাহর কোরআনের ঘোষণা আমার কাছে যেই থাকুক না কেন আল্লাহর গোলাম যে দল আমার কাছে হোক যে মতে থাকুক একটাই জিনিস মাথায় রাখবো কোরআন সুন্নাহ কালমা নবী সব যদি আমার এক হয় সবাইকে মেনে চলার ভাবনা চিন্তা আমাদের মাঝখানে রাখতে হবে কিন্তু দুর্ভাগ্যবশত একটা শ্রেণীর মানুষ এমন আছে কোরআনের কথাও যদি হয় হাদিসের কথাও যদি হয় নবীর কথা যদি হয় তারপরেও মানার দিক দিয়ে এগিয়ে যাবে না আমি প্রায় সময় একটা কথা বলি বলে কি হুজুর এত লেট হলো কেন বলে আর বলিস নি লেট হওয়ার কারণ আছে একটা হঠাৎ করে একটা দারুণ কথা শুনছিলাম বলে কি কথা শুনছিলি রে বাবা দারুণ কথা মানে বললে আসলে এক্ষুনি শুনে আসলাম একটা আড়াই হাত পুকুরে তিন হাত মাছ পাওয়া গেছে কি শুনে আসলাম আরে বলো না কি শুনে আসলাম আড়াই হাত পুকুরে তো যাকে বলছে সে বলছে এক চরমান আড়াই হাত পুকুরে আবার তিন হাত মাছ হয় পুকুরটা যদি আড়াই হাত হলো তো তিন হাত মাছ কি করে ঢুকলো বলছে আল্লাহর কিরে বলছে এখনই শুনে আসছি টাটকা বাসি নয় এই মাত্র শুনে আসছি হট হতেই পারে না বলে প্রথমে কথাটা শোন বলে আচ্ছা বল বলে কে বলেছে জানিস বলে কে বলেছে বলে তোর বাপ বলেছে ও তাইলে কোনাকুনি হবে এটা মাথায় কিছু ঢুকলো হ্যাঁ যদি বলে এটা কে বলেছে সিদ্দিকুল ও এটা কে বলেছে ও ও তাহলে ও দলিলের দরকার না ও বলেছে তো ও তাহলে হবে কি যাবে কি যাবে কোনাকুনি কোনাকুনি হবে হাই রে আফসোস আরে ভাবো ইসলাম তো এত সহজ জিনিস নয় যার ভিতরে এতক্ষণ মেমোরি নাই যে মাজি মুস্তাকবিল হাল বোঝে না তার জন্যে বক্তব্য দেওয়া উচিত হবে না কি বললাম মাজি হাল মুস্তাকবিল যে বুঝবে না তার বক্তব্য দেওয়া উচিত হবে না কারণ আমার বক্তব্যটা এটা লাভের থেকে যদি ক্ষতি হয় ও বক্তব্য আমার দেওয়া যাবে কথা বলে না আমার বক্তব্যটা হতে হবে আমি একদিকে লক্ষ্য করে যদি এটা বলি আমি যে কয়েকটা কথা আগেই সোশ্যাল মিডিয়াকে বললাম হয়তো অনেক ভাইয়ের কষ্ট হবে রাগ হবে কিন্তু আমি প্রথমে কেন ভেঙে দিলাম যে যাতে করে যার পাটা পিছলেও ভুল পথে যাবে তার পাটা যেন পিছলেও ভুল পথে না যায় কারণ এরাও আমাদের ভাই আল্লাহ যখন এদের দ্বারাই কাজ নিচ্ছে এদেরকে এই সোশ্যাল মিডিয়াটাকে আজ দুনিয়া যখন সোশ্যাল মিডিয়ার পিছনে পড়েছে এই সোশ্যাল মিডিয়াটাকেই যদি ভালো করে কাজ করে দিনের জন্য ব্যবহার করা যায় আমরা ইনশা আল্লাহ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হকের দাওয়াত সারা দুনিয়াতে পৌঁছাতে পারবো এ পারবো না পারবো না আজকে সারা দুনিয়াতে বেইমানরা যদি সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগিয়ে তারা তাদের উদ্দেশ্য সফল করতে পারে তাহলে আমরা হক আমরা ইসলামপন্থীরা এটা কেন করতে পারবো না মানুষ যেটা চাচ্ছে স্রোতের বিপক্ষে আমার যাবার দরকার নাই স্রোতের পক্ষে চলেই যদি আমরা সেইটাকে শুধু ক্যাসেটটাকে উল্টে দেবো আপনি বলছেন এখানে বক্স চলে বক্স চলুক বক্স চলুক বক্সও থাকবে আপনি বলবেন হুজুর এখানে স্টেজ হয় স্টেজও হবে কিন্তু স্টেজের সিনটা চেঞ্জ হবে কি বললাম বক্সও চলবে বক্সের আওয়াজটা কি হবে চেঞ্জ হবে এখানে যে যাদের খেলা দেখতে এসেছি আমরা সে খেলাও চলবে কিন্তু খেলাটা চেঞ্জ হবে ওটাই থাকুক ওই স্টেজ হবে ওই মাইক হবে ওই লোক হবে ওই সবই হবে কিন্তু সিস্টেমটাকে চেঞ্জ করা লাগবে
আজকে যারা মনে মনে ভাবছো যার মাজি মুস্তাকবিল হালের জ্ঞান নাই তুমি একবার ভাবলে না এটা সদূর ভবিষ্যতের কথা আজকে যদি কেউ বলে তবলিগ হলি সে ব্যক্তি ইমানদার তবলিগ জামাত করলি ইমানদার কেউ যদি বলে বেরেলি করলি ইমানদার কেউ যদি বলে ফুরফুরা করলি ইমানদার যারা মানবে না তারা আহলে হকের থেকে বাইরে আমি বাই চ্যালেঞ্জ আপনাকে বললাম একটা দলিল নিয়ে আসেন আজ থেকে 200 বছর পূর্বে না তবলিগ ছিল এ বর্তমানে তবলিগ জামাত না বর্তমান ফুরফুরা সিলসিলা 200 বছর পূর্বে ছিল তাহলে আমি যদি জিজ্ঞাসা করি সমস্ত ইমামদের সমস্ত মুজতাহিদ ইমামদের যে সমস্ত অপশনগুলো চলে গেছে তাদের জামানা চলে গেছে ইমাম বুখারী বলুন ইমাম তিরমিজি বলুন ইমাম আবু দাউদ বলুন ইমাম নাসাই বলুন সমস্ত মুহাদ্দিসিনদের জামানাগুলো পর্যন্ত চলে গেছে আপনি আমাকে বলেন 1450 বছরের জিন্দেগির মাঝখানে এই 200 বছর যদি বাদ দিয়ে দেন 1250 বছর থাকে হাতে তাহলে 1250 বছরের ভিতরে সমস্ত মুহাদ্দিসিন না এলো সমস্ত বড় বড় ফকির এলো সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন না আসলেন তাহলে তারা কি কেউ ইসলামের ভিতরে ছিল না কথা বলে না কেন কেউ বলছে উলাইকা হিজবুল্লাহ আল্লাহর কোরআনে বলেছে আমরা হিজবুল্লাহ মানে আমরাই শুধু আল্লাহর দল আরে কোরআন কি 200 বছর আগে নাজিল হয়েছে কথা বলে না কথা বলেন কোরআন নাজিল হয়েছিল 1400 বছর আগে তো তখন যখন কোরআন নাজিল হয়েছে উলাইকা হিজবুল্লাহ এই আয়াতটা তখন যে নাজিল হলো তখন তো দুনিয়াতে এ দলগত সিস্টেম তাহলে কাকে দেখে উলাইকা হিজবুল্লাহ নাজিল হলো প্রত্যেকটা আয়াতের শানে নুজুল হয় কিসের কারণে আয়াতটা আসলো সূরাটা কিসের কারণে নাজিল হলো তার শানে নুজুল মানে কার শানে কিসের কারণে এটা নাজিল হয়েছে এগুলো আসে তো আপনি আমাকে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন এগুলো যদি আমরা এগুলোকে মূর্খের মতন ভেবে নিই তাহলে দুনিয়াতে যারা আছে আর অন্য কেউ আল্লাহর দলে নয় আমি আপনাকে বলে গেলাম শুনেন আল্লাহর দলে থাকবে তারা যারা আল্লাহ এবং রসুলকে মানবে এটা পৃথিবীর মানচিত্রে যে পৃথিবী থেকে মানুক যে দুনিয়া থেকে মানুক আমি বারবার একটা কথা বলি বহু জায়গায় বলেছি আজকে আপনি আমাকে বলেন একজন খ্রিস্টান যদি কালিমা পড়ে নেয় এখন খ্রিস্টান না মুসলমান জোরে বলেন না একজন ইহুদি যদি কালিমা পড়ে সবাই একমত একজন হিন্দু ভাই যদি কালিমা পড়ে কথা বলেন না কেন একজন ইহুদি কালিমা পড়লে মুসলমান একজন খ্রিস্টান কালিমা পড়লে মুসলমান একজন হিন্দু ভাই কালিমা পড়লে মুসলমান একজন ইহুদি যদি কালিমা পড়ে মুসলমান হয় একজন খ্রিস্টান যদি কালিমা পড়ে মুসলমান হয় তুমি আমাকে বিবেক দিয়ে জবাব দাও যারা বলছো রে আল্লাহর গোলাম এ কথা আমি আপনাকে জিজ্ঞাসা করি তাবলিগওয়ালারা কলমা পড়েছে না পড়ে নাই বেরেলিরা কলমা পড়েছে না পড়ে নাই ইহুদি যদি কলমা পড়ে মুসলমান হয় তাহলে তাবলিগওয়ালারা কলমা পড়ে কেন বেঈমান হবে কেন কাফেরের দল হবে কেন ওয়াহাবির কথা শুনতে হবে বেরেলি সেও তো কলমা পড়েছে তাহলে তাকেও কেন কাফেরের ফতোয়া দিবে এ মুসলমান যদি এটা বিবেক দিয়ে ভাবো অন্য কাউকে জিজ্ঞাসা করার দরকার হবে কথা বলে না হবে না যে কলমা পড়লো তাকেই বললে মুসলমান আর যারা নিজের ভাই ছিল এই ভাইটাকে মুসলমান বলে মেনে নিতে পারলি না তা তোকে বুঝতে হবে তুই কোরআন কোরআন মানিস না বুঝিস না কারণ যে বুঝবে বুঝলে তবে তো মানবা কোরআনের দলিল বুঝো না হাদিসের দলিল বুঝো না শরীয়তের ফাইসাল্লা হবে ওলামা ইকরামদেরকে জিজ্ঞাসা করেন আমরা যখন ফিকহের মাসলা পড়তাম আমাদেরকে এটাই বোঝানো হতো যে যখন শরীয়তের কোনো দলিল আসবে চারটার ভিত্তিতে আসবে চারটার মধ্যে একটা সাথে দলিল ভিড়তে হবে প্রথমে তালাশ হবে কোরআনে কিসে কিসে তারপরে দ্বিতীয় তালাশ হবে হাদিসে তৃতীয় তালাশ হবে ইজমা চতুর্থতে তালাশ হবে কিয়াস তাও কিয়াস সবাই করতে পারবে তা নয় কিয়াস করার উপযুক্ত ব্যক্তি হতে হবে তিনি যেন মুজতাহিদ আলিম হন তবে তিনি কিয়াস করতে পারবেন যার ইজতিহাদ করার যোগ্যতা আল্লাহ দান করেছেন তবে কিয়াস করবে আর কিয়াসটা কোনো মন গড়া হবে
না কিয়াসটাও হতে হবে কোরআনের কোন লিংক পাওয়া যায় কি প্রথম দেখবে যদি কোরআনের সাথে কোন লিংক পাওয়া যায় তার ভিত্তিতে কিয়াসটা বৈধ করবে যদি তা না পাওয়া যায় হাদিসের ভিত্তিতে দেখবে তা না পাওয়া যায় ইজমার ভিত্তিতে দেখবে যদি তা না পাওয়া যায় তখন তিনি ভাবনা চিন্তা করবে এটার ভিতরে মঙ্গল আছে না ক্ষতি আছে এগুলো দলিল আর কেউ যদি দলিল দেয় আমার বাপ এইটা করেছে কথা বলেন আরে কথা বলে কেউ যদি বলে আমার বাপ এটা করেছে এখন কেউ যদি বলে কারোর বাপ তো চোর হতে পারে কথা বলেন এরা তো ওই বেটা যদি উকিল হয় বাপ চোর বেটা উকিল তো উকিল যদি বেটা হয় তাহলে কি বলবো চোর জাদা কথা বলে না চোর জাদা বলবো আর কথা বলে না চোর জাদা বলবো কেন বাপের পরিচয় দিয়ে যদি ছেলেকে বলতে তো বাপ তো চোর একটা জিনিস সব সময় মাথায় রাখবেন আমি কি আমার পরিচয় কি আমার বাপ চোর কি আমার বাপ ডাকাত ও পরিচয়টা নয় আগে তুমি কি সেটা বলো আজকে বর্তমানে আমাদের এ পরিচয় আমার অমুক আমার বাপ অমুক ছিল আমার বড় দাদু এরম ছিল আমার ছোট দাদু এমন ছিল আমার ছোট নানা এমন ছিল আমার অমুক নানি এমন ছিল তোর নানি ছিল তোর নানা ছিল তোর দাদা ছিল তোর দাদু ছিল তোর পরদাদু ছিল তুই কি ছিলি সেটা তো আগে বলো কথা বলে না ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কে ছিল বড় আল্লাহর ওলি ছিল কথা বলে না আজর কে ছিল মূর্তি পূজারী একজন কাফের বেঈমানের দলের লোক ছিল এখন যদি ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি অমুকের বেটা বলো হ্যাঁ বলতে পারে কিন্তু তিনি যে নবী এ পরিচয়টাই তার সবথেকে বড় পরিচয় আবুল হাব যদি বলে আমার ভাইপো নবী তোমার ভাইপো নবী এতে কোনো সন্দেহ নাই তাতে তোমার লাভ কি বলো তোমার ভাইপো নবী হবার পরেও তুমি জান্নাত পাবে আবু তালিব তোমার ভাইপো নবী তুমি যদি দাবি করো তারপরেও তুমি জান্নাত পাবে তো তোমার ভাইপোর দোহাই দিয়ে কোনো লাভ হবে এখন আবুল আহাব তুমি নিজে বলো তুমি ঈমান মেনেছো কিনা তুমি নবী মেনেছো কিনা তুমি আল্লাহ মেনেছো কিনা পরিচয়টা তোমার নিজের দাও অন্যের পরিচয় দিয়ে বেঁচে থাকার কোনো দরকার নাই এমনি মানুষ বলবে ওরে বাপুতির হোটেল বাপের হোটেলে খাচ্ছ ওই জন্য কিছু বুঝতে পারছো না নিজে কি করেছো সেটা বলো বাপের ভার ভাঙিয়ে খেয়ে লাভটা কি হবে কথা বুঝতে পারেন হতে পারে অনেক কিছু আমি কি আপনি কি আপনার পরিচয়টা আগে নিয়ে আসুন আপনি যদি মুসলমান হতে চান আপনি যদি ঈমান বলা হতে চান আপনার পরিচয়টাকে প্রথম সামনে নিয়ে আসেন আপনার পরিচয় দিয়ে আপনি আগান যে হ্যাঁ আমি একজন ভালো মানুষ ও বলবে না রে ওর বাপটা খারাপ হোক না কেন ছেলেটা ভালো কিন্তু ছেলেটা ভালো কিন্তু না ছেলেটা পাঁচ অক্ত নামাজ আছে আমি আমার লাইফে দেখেছি আমার দুটো ছাত্র আছে বাপটা ছিল ঘোর মাতাল বাপটা ছিল ঘোর মাতাল মাতাল মানে কি আমিও যদি পাঁচ দিয়ে পেরিয়ে যেতাম আমারও গাল এবার কেমন মাতাল বুঝতে পেরেছেন আমি পাঁচ দিয়ে পেরিয়ে গেলে আমাকেও গালি দিয়া থেকে বাকি রাখতো না কিন্তু আল্লাহ তার ঘরের সন্তানকে এমন বানিয়েছে দেখলে মনে হবে একজন আলেমে দিন